বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়ে ছতুরা শচীন দেব বর্মনের গাওয়া সেই গান যেন মনে পড়ে যায় সারা বছর রাজ্যের এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্তে এস এম মিউজিক্যাল ট্রুপ হাজির হয় তাদের সুরের মেলা নিয়ে মেলা মানেই এক নতুন সংস্কৃতি এবং অভিজ্ঞতা আর তার অন্বেষণ করার এক অভিনব সূচক সেই সুযোগ মেলে এস এম মিউজিক্যাল ট্রুপের কর্ণধার শশোধর মণ্ডলের সুবাদে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীদের নিয়ে এসে করেন মঞ্চে তিনি দেন গান গাওয়ার সুযোগ নিজেদের সকলের সামনে করার তুলে দেন ট্রুপের কর্ণধার শশধর মন্টর আর তাই এই দিনও বর্ষবরণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কলকাতার কনকাকলি মঞ্চে আয়োজিত হয়ে গেল এক সঙ্গীতানুষ্ঠানের যেখানে প্রধান অতিথি হিসেবে সামিল হন আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক পণ্ডিত স্বপন সেন টি সিরিজ খ্যাতনামা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথ্য দে এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে কিংবদন্তি বহু স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের গান গাওয়া গেয়ে এই দিনের বর্ষ বিদায়ের অনুষ্ঠানের মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী উড়িষ্যার প্লেব্যাক সিঙ্গার ডেজি সোয়ান বনশ্রী ঘোষাল ইন্দো বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড জয়ী তনুশ্রী বোস জিবাংলা সারগামাপাক এত শিল্পী অর্পিতা রায় স্বর্ণালী চ্যাটার্জি বহু সঙ্গীত শিল্পীরা মৌ ভট্টাচার্য আবির সেনগুপ্ত এবং মধুমিতা দত্তের যৌথ সঞ্চালনায় ভরে ওঠে এই দিনের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান প্রদীপ কুমার যন্ত্র সঙ্গীত পরিচালনায় একেবারে বর্ষ মুহূর্ত এবং বর্ষ বরণের মুহূর্তকেই উদযাপন করা হয় এইভাবে শিল্পীদের নিজেদের পরিচিত করতে মঞ্চ প্রস্তুত করে যাব আমরা এস এম মিউজিক্যাল গ্রুপের কর্ণধার সশোধন মণ্ডল ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বক্তব্য রাখেন বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি আর কি বিভিন্ন জায়গা থেকে সেই লোকালও কিছু আছে আসেন আর কি লোকাল আর্টিস্টরা তারাও আছেন আর এমনি কমন কিছু আছে তারাও আছেন এবং সেই সব প্রতিভা যারা বাড়িতে প্র্যাকটিস করেন বা তারা যাদের ট্যালেন্টেড তারা তারাও চলে আসেন তারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়ে তারপর তার কি এখানে থেকে তাদের ইয়ে ডাকা হয় অন্যান্য প্রোগ্রামে তাদেরকে ডাকা হয় আর কি সেই প্রতিভাটা তুলে ধরা আর কি আমাদের প্ল্যাটফর্মে থেকে গান গিয়ে তাদের একটা একটা নিজেদের তুলে ধরতে পারেন এই করা দর্শকদের বলবো যে আপনারা আসুন দেখুন আমাদের এই প্রোগ্রাম আপনাদের যদি বাড়িতে কোনো ট্যালেন্টেড কেউ থাকে আসতে বলুন দেখুন কি হয় তাছাড়া আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি যদি কোনো অ্যালবাম কেউ করতে চান আমরা আমাদের চ্যানেল প্ল্যাটফর্ম দিয়ে তাদেরকে তুলে ধরবো আর কি বলেছে মায়ের পুজোয় মন্ত্র বলতে হয় শুধু মা মা বলে কাঁদলে মারে দেখা মেলে ভাই মাঝে আমার অন্তর বুঝতে পারেন সাধুর বাসনা অন্তর ফাঁকা বৃথা চেষ্টা करो भाई के बोले छे मायरे पूजाय मंत्र बोलते हैं शुद्ध मामा बोले कानले मारे देखा ले भाई हाँ जी मुझे मेरे बहुत दिन से मन थी एक बेंगोली गाना रिकॉर्ड करने के लिए तो सर को मैंने बोली कि सर मुझे एक बेंगोली गाना रिकॉर्ड करनी है तो फाइनली वो मतलब ड्रीम पूरा हो गया और बहुत भी अच्छा लग रहा है फर्स्ट टाइम मैं गा रही हूँ मुझे बहुत खुशी है और ये गाना भी हमारे ऐसे यूट्यूब चैनल में बहुत जल्दी रिलीज होगा और आशा करती हूँ सबको बहुत अच्छा लगेगा और अच्छा लगेगा तो सब लाइक कमेंट एंड सब्सक्राइब जरूर करेंगे बांगुर के कैमराए के पार्थो प्रतिम हालदारे साथी रिपोर्ट सठिक वार्ता